নমস্কার, পরাগ তরঙ্গে আপনাদেরকে জানাই স্বাগত। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন। পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন দিক তুলে ধরেন। ইয়াৰ জেনেৰেল পেচেণ্টখিনি আমি প্ৰাইভেট হস্পিটেলবিলাকৰ লগত এটা এম ও ই কৰিলোঁ যাতে জেনেৰেল পেচেণ্টবিলাক তালৈকে গুচি যায় আৰু এই গোটেই হস্পিটেলখন এক্সেপ্ট এম চি এইচ বাকী যাতে আমি কোভিড হস্পিটেললৈকে কনভাৰ্ট কৰি দিব পাৰোঁ। নাম্বাৰ দুই, যে কালি পৰহিৰ পৰা ফাইনেল এম বি বি এছৰ ষ্টুডেণ্টবিলাকো আহি যাব, ফাইনেল ইয়াৰ নাৰ্ছিং ষ্টুডেণ্টবিলাকো আহি যাব, তেওঁলোকক আমি ট্ৰেইন কৰিম যাতে তেওঁলোকে কোভিড ট্ৰিট কৰিব পৰা হৈ যায়। কারণ এজন ডক্টরে 7 দিন ট্রিট করলে 14 দিন রেস্ট লব লাগবে। বাকি শিলচর টেস্ট যদি ল্যাব এতিয়া আই সি এম আর এক্রেডিশন হয়ে গেল, স্ক্রিনিং আর কনফার্মেশন ইয়াতে হব পারে। এতালেক আমি 21টা টেস্ট স্যাম্পল করেছো, কোনো পজিটিভ হওয়া নাই 27টা, আর আজি 5টা স্ক্রিনিং চলি আছে। আর আমি ভাবো যে সেটা যদি যদি সোশ্যাল ডিস্টেন্স আমি মানি থাকো, বজার সমারত ভি নকরো, আর অল্প ডিস্টেন্স যদি মানি থাকো, হয়তো আমি বিপদের পর বাঁচি। বর্ডার সিলটো আটাইতক ডর প্রায়রিটি সি এম ফালর পৰা মূল ফালর পৰা বারে বারে কই থাকা হয়েছে যাতে বর্ডার কোনো গাড়ি সোমাব নয়। আপনার নজর এইটোৱে আহ্বান যে মোদী ডাঙৰীয়াই যিটো ছ'চিয়েল ডিষ্টেন্স কৰিব কৈছে, কষ্ট হওক যি চেক্ৰিফাইচ কৰিব লাগে কৰিব লাগে। কোনো প্ৰশ্নই নাই, দোকান পোহাৰ অকল গলিত দোকান খুলিব, গলিতে বজাৰ কৰিব লাগিব। আজি যেনেকে শিলচৰৰ চব্জি বজাৰত 1000 মানুহ গোট খাইছে, ডেট উইল নট বি টলাৰেট। ইয়াতে তালাত যাব লাগিব, দোকান গলিতে বিক্ৰী কৰিব লাগিব। মাছে বিক্ৰী কৰে, মাংস বিক্ৰী কৰে আপত্তি নাই, কিন্তু নিজৰ এৰিয়াত হ'ব লাগিব। সব হ'ব, সব খুলিব, কিন্তু নিজৰ এৰিয়া হোলচেল খুলিব নোৱাৰে। ডিলাৰে হোলচেলাৰ দিব, হোলচেলাৰে ঠেলাত আনি সব জায়গা দিব। দোকানটো হোলসেল মার্কেট খুলিব নয়, সবজিও হোলসেল মার্কেট খুলিব নয়। হোলসেলর পর কিনি আমি লোকালত বিক্রি করব। কথাটা আছে দামর, এই দামটো আজি আজি দেখো কৃষি সকলে ট্রাই করি আছে, কিন্তু ইমার্জেন্সি সময়ত কিছু মানুষে সুবিধা লয়, এইবিলাক আমি লিস্ট রাখি। সময়ত আমি মিনিট বাজে কাজ করতে হবে, মানুষের বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হচ্ছে না। ইউ সিং দ্যাট ইউ এন্ড দ্যাট এন্টায়ার ডিপার্টমেন্ট until and unless media leave, everything will be fake. কালি যদি এই ফটোটো যায় তেতিয়া মানুহে ক'ব আমাক কি এইবিলাক কথা কৈ আছে, নিজেই কৰা নাই। সো মাই প্রেস কনফারেন্স ইজ আবর্জনা কালেকশনটা হচ্ছে না স্যার, আবর্জনা কালেকশনটা হচ্ছে না স্যার।